প্রথমে আপনাকে দেখাবো আমি এখান থেকে পেমেন্ট নিয়ে, পেমেন্ট নেওয়ার পর এখান থেকে কিভাবে কাজ করবেন সেটা আপনাকে দেখাবো, বা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও আপনাকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি এখান থেকে কিছু বুঝতে পারবেন না। তো প্রথমে আপনাকে দেখাবো এইখান থেকে টিকটক থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে। তো এখানে আমি দেখাবো আপনাকে সর্বপ্রথম, প্রথমে আমি এখান থেকে আর্নিং কোর্সেস যা সেটা পেমেন্ট নিয়ে দেখাবো, একদম লাইভ পেমেন্ট নেব আপনাদের সামনে, লাইভে পেমেন্ট নিব। তো প্রথমে আপনাকে এখানে দেখাবো, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি 76.68 টাকা এখানে আছে। তো আমি রিসার্চ করব আপাতত এখান থেকে, যে রিসার্চের তো রিসার্চ করব, সর্বপ্রথম রিসার্চ করব আপনাদের সামনে লাইভে রিসার্চ করে দেখাবো, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখান থেকে কি করব, এখানে নিচে দেখছেন যে টপ আপ, এবং আপনি এখান থেকে বিকাশে নিতে পারবেন 50 টাকা 20 টাকা 200 টাকা এবং 800 টাকা আপনি বিকাশে নিতে পারবেন, এবং সর্বনিম্ন 10 টাকা হলে পর আপনি এখান থেকে টপ আপ করতে পারবেন। তো আমি টপ আপ করব এখান থেকে, সর্বনিম্ন আমি এখান থেকে 20 টাকা টপ আপ করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো টপ আপে ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার যে নাম্বারে টাকাটা নেবেন সেই নাম্বারে এখানে দিয়ে দেবেন। তো আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম, এখন এখান থেকে সিলেক্ট অপারেটর সিলেক্ট করবেন, আমি এয়ারটেল নাম্বার দিয়েছি, এয়ারটেল সিলেক্ট করবো। এখান থেকে কত টাকার সিলেক্ট করবেন আপনি সেই টাকায় রিচার্জ করতে পারেন, 75 টাকা 10 টাকা 20 টাকা। তো আমি সর্বনিম্ন 20 টাকা রিচার্জ করবো আপনাদের দেখানোর জন্য। তো এখানে কনফার্ম করব, তো দেখি আমাকে কত মিনিটের ভিতর পেমেন্টটা করে তারা। তো এখানে লেখা আছে যে ইয়োর মোবাইল টপ আপ ট্রানজ্যাকশন ইজ ইন প্রসেস। তো ইট, ও মাই গড, এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভিডিও পোস্ট করে নেই, এখানে কিন্তু অলরেডি 20 টাকা রিচার্জ দিয়ে দিয়েছে। তো আমি ব্যাক করে আমার কিন্তু অলরেডি 20 টাকা রিচার্জ দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন 76 টাকা ছিল, 56 টাকা এসে দাঁড়াইছে। তো এখন আমি রিচার্জ করছি, যে টপ আপ করছি সেটা আপনাদেরকে দেখাই লাইভে। এখান থেকে মেসেজ অপশনে যাওয়ার পর আমি এখানে দেখেন যে আমার কিন্তু অলরেডি 20 টাকা রিচার্জ করে দিয়েছে। তো সর্বোচ্চ কিন্তু 1 মিনিটও সময় লাগে না, 1 মিনিটও সময় লাগে না আপনাকে, তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে। তো এখন দেখাবো আপনাকে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন বা কিভাবে কাজ করবেন সেটাই দেখাবো। তো অ্যাকাউন্ট করার জন্য কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে কিন্তু অলরেডি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটক, এটা আবার ক্লিক করবেন। তো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, স্ক্রিনশটগুলো আপনাকে দেখাচ্ছি। ওকে, তো স্ক্রিনশটগুলো দেখাচ্ছি। তো এখন এই আপনি কী করবেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটক, এটার পর ক্লিক করবেন, অথবা আপনি এটার ক্লিক করলে পরে, এবং তার আগে আপনাকে এই জিনিসটা কপি করে নেবেন, এই জিনিসটা কপি করবেন। তো এটা কপি করে নেবেন এবং এই ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটকে ক্লিক করলে আপনার মাঝে ইনস্টল করতে বলবে, টিকটক ইনস্টল করবেন। তো ইনস্টল আমি ইনস্টল করছি, দেখতে পাচ্ছেন ইনস্টল, এবং এখান থেকে আপনারা ওপেন করে দেবেন। তো ওপেনে ক্লিক করলে আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার পর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার মাঝে এখানে কিছুগুলো ট্রানজ্যাকশন দিয়ে দেবেন, এখান থেকে আপনার যেটা চয়েস মতো আপনারা সেটা পর টিক চিহ্ন দেবেন, টাচ করলে টিক চিহ্ন হয়ে যাবে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নেক্সট, এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। তো এই নেক্সটে ক্লিক করার পর আপনার মাঝে এরকম আসবে, এখান থেকে স্টার্ট দেখতে পাচ্ছেন যে স্টার্ট ওয়াশিং, এটার পর ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম আসবে। কিছুটা সময় ওয়েট করবেন, এখানে আসার পর 5 সেকেন্ডের মতো ওয়েট করলে পরে আপনার মাঝে এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আপনার মাঝে চলে আসবে, এই যে টিকটক বোনাস, এই টিকটক বোনাসে ক্লিক করবেন। তো টিকটক বোনাসে ক্লিক করার পর আপনার মাঝে এরকম আসবে, এখান থেকে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার মাঝে এরকম আসবে, এখানে 3টা অপশন দেবে। তো আপনারা 3টার মাধ্যমে আপনাদেরকে আমি বলবো মোবাইল নাম্বার দিয়ে ইউজ করবেন, এই মোবাইল নাম্বার এটার পর ক্লিক করবেন। তো মোবাইলের পর ক্লিক করলে আপনার মাঝে এখানে ডেট অফ বার্থ দেবে, তো এখান থেকে আপনার জন্মসালটা দিয়ে দেবেন, আপনার এলোমেলো জন্মসালটা দিলেও সমস্যা হবে না, এলোমেলো জন্মসাল দেবেন। তারপর এখান থেকে নেক্সট করবেন, নেক্সটে করার পরবর্তীতে আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে, এখানে ফোন নাম্বার দেবেন, আপনি 0 বাদে এখানে ফোন নাম্বার দেবেন, যেটা আপনার ফোনের মাধ্যমে যে সিমটা আছে সেই সিমটা এখানে বসাই দেবেন 0 বাদে, এবং এখানে সেন্ড কোড ক্লিক করবেন। তো সেন্ড কোড ক্লিক করলে আপনার ওই সিমে একটা SMS যাবে, সেই কোডটা এখানে বসাইবেন, এখানে বসানোর পর এখান থেকে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এরকমের আসবে, এখানে কী করবেন, আপনার পাসওয়ার্ড দেবেন, আপনার নামের প্রথম অক্ষর বা যে কোনো সংখ্যার প্রথম অক্ষর দেবেন, এবং কিছু স্মল লেটার এবং কিছু সংখ্যা বা এডারের চিহ্ন ভিন্ন এরকম দেওয়ার পর এখানে দুটোই টিক চিহ্ন যখন আসবে তখন নেক্সট করবেন। তো নেক্সট করার পর এখানে ইউজার নেম দেবেন আপনার, তো আপনার নামের পাশে কিছু সংখ্যা দিয়ে দেবেন,
মানে হাজিবাজির সংখ্যা দিয়ে দেবেন কিছু। হাজিবাজির সংখ্যা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন হয়ে যাবে, তারপর এখানে সাইন আপ করে দেবেন। তো সাইন আপ করার পর আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন, ফুল ভিডিও দেখবেন ভাই, ফুল ভিডিও না দেখলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না। তো এখানে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেক ব্যালেন্স চলে আসবে। তো এখান থেকে কিন্তু চেক ব্যালেন্সে ক্লিক করলে আপনাকে অলরেডি কিন্তু 60% তারা বোনাস দেবে, দেখতে পাচ্ছেন যে 60% বোনাস দিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাস্ট বি, আপনাকে করা লাগবে, এইটা না করলে আপনি এখান থেকে আরও 5% বোনাস পাবেন না। তো এটা করাই লাগবে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোড, তো এই ইনভাইট কোডের জায়গায় কোনটা দেবেন, যেটা আপনি সর্বপ্রথম ক্লিক করে রাখছিলেন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে BD120821-08, এইটা আপনার কপি করে রাখছিলেন যেটা, সেটা এইটা কপি করে নিয়েছেন, এইটা কপি করে ওইটা কপি করার পর আপনারা কী করবেন, এই ইনভাইট কোড এইটার পর পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে কনফার্ম করবেন, এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে কোড, ইনভাইটেশন কোড দেওয়া আছে যে ইনভাইট কোড, এই কোডটা আপনারা কী করবেন এখানে বসাই দেবেন। এখানে বসানোর পর কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কোডটা আমি বসালাম, বসানোর পর কনফার্ম করব। তো কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমার কাছে এখানে 5000 পয়েন্ট যোগ হয়ে যাবে, এবং এখান থেকে আমার 4% ছিল, এখন দেখছেন 9% হয়ে গেছে, 5% বোনাস দেবে। তো ওই কোডটা ব্যবহার করলে আরও 5% বোনাস পাবেন। তো এখান থেকে কাজ করার সিস্টেমটা আমি আপনাকে এখন দেখাইবো কাজ করবেন কীভাবে। ওকে ভিউয়ার্স, তা কাজ করার জন্য কী করবেন, আপনি আপনার যে টিকটক অ্যাপসের ভিতর যাবেন, এবং এই যে দেখতে পাচ্ছেন যে টিকটক বোনাস, এটার মাঝে আবার ক্লিক করবেন। এটার ভিতর আবার ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনার হোম পেজে নিয়ে যাবে। তো আপনার হোম পেজে নিয়ে যাওয়ার পর এরকম পেজে নিয়ে আসবে, এরকম পেজে নিয়ে আসার পর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াজ নাও, এখানে হোয়াটস নাও, এটার পর ক্লিক করবেন। তো এটার পর ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকমের একটা ইন্টারফেস আসবে, এটা প্রতিদিন 25 মিনিট করে দেখবেন, প্রতিদিন 25 মিনিট করে দেখবেন, এবং এখান থেকে 25 মিনিট দেখার পর আপনাকে 7% বোনাস দেবে তারা। প্রতিদিন 25 মিনিট দেখলে 7% পাবেন। তো এখান থেকে কিন্তু 100% পাবেন, আমি কিন্তু আপনাকে একদম লাইভে পেমেন্ট নিয়ে দেখাইছি। তো এখানে প্রতিদিন 25 মিনিট করে দেখবেন এই টিকটক অ্যাপস। তো এখান থেকে কিন্তু আরও কাজ করতে পারেন, আপনারা ইনভাইট করতে পারেন। তো ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইট করলে পর আপনার মাঝে ক্লিক করবে, আপনাদেরকে আমি দেখাই যে এখানে কে কত ব্যবহার করলে আপনি এখান থেকে কত পয়েন্ট পাবেন। তো ইনভাইটে ক্লিক করলাম আমি, তো ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম সাইন আপ বোনাস আপনি পাবেন এসে 20%, এবং সে যদি 5 দিন এই অ্যাপসটা ব্যবহার করে, 5 দিন ভিডিও দেখে, তাহলে পাবেন 10%, এবং পরবর্তী 10 দিন যদি ভিডিও ব্যবহার করে তাহলে পাবেন 30%, এবং পরবর্তী 15 দিন যদি ব্যবহার করে, ভিডিও দেখে, তাহলে পাবেন 100%। তো মোট 160% আপনারা এখান থেকে বোনাস পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন সব নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।